হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে এই দেখো বিকাল বিকাল এখন 5টা বাজে, তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি না, আজকে চলে এসেছে সেই দিন। এত দিনের অপেক্ষায় আমরা ছিলাম যে কোথায় যাব, কোথায় যাব বলো তো। এখন আমরা কোথায় যাচ্ছি, যে দিনটা কবে আসবে, দিনটা কবে আসবে? অনিশের স্কুলের আজকে অ্যানুয়াল ফাংশন, তো সেই দিনটার জন্যই অপেক্ষায় ছিলাম এতদিন। তো সেই জন্যই আমরা রেডি হয়ে নিয়েছি আজকে, তো বেরিয়ে পড়েছি তিনজনে, আমি, অনিশ আর এই যে অনিশের বাবা। তো খুবই এক্সাইটেড ছিলাম যে কেমন হবে, কি হবে, কবে আসবে সেই দিনটা, সেই জন্যই আজকে চলে আসলো। তারপরে আমরা এই যে যাচ্ছি স্কুটিতে করে, অনিশকে একবারে বাড়ির থেকে রেডি করিয়ে নিয়েছি আর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তারপর আর কি, আমরা গেটে চলে এসেছি, গেটে এসে দেখি মালগাড়ি আর কি, গেট পড়ে গেছে, মালগাড়িতে আমাদের আটকে দিয়েছে। তারপর একটু দাঁড়িয়ে তারপর চলে আসলাম এই যে আমাদের আহেলিতে, পৌর অতিথি নিলয় এখানে। তো দেখো আমরা প্রথমে ভিতরে এখান দিয়ে ঢুকছিলাম, তো এখান দিয়ে না সোজা যাওয়া যাবে না, তো সাইড দিয়ে রাস্তা আছে, এই সাইড দিয়ে রাস্তা দিয়ে তারপরে আমরা যাবো। এই দেখো আমি আর অনিশ আছি একসাথে, তারপরে আমরা ঢুকবো। এই যে সকলেই আমরা দাঁড়িয়ে আছি, চলো চলো চলো। তারপর এখানে একটা হাসির ঘটনা ঘটেছে, আমি তো এতটাই এক্সাইটেড যে ব্যাগের মধ্যে আমার যে কার্ডটা ছিল, কার্ডটা তো বের করবো সেটা আমি বের করতে ভুলে গেছি। আমি ম্যাডামদের দেখে, আমি সবাইকে দেখে হা হয়ে গেছি যে আমি কোথায় আসলাম, সত্যি আমি এসে পৌঁছেছি এই ওতে। এই দেখো পুচকু বউটা, দেখছো কি সুন্দর লাগছে। তারপরে যে গার্ড ছিলেন তিনি বলছেন, ম্যাম কার্ডটা দিন, দেবেন? তখন আমি হাসতে হাসতে তখন বের করে দিয়েছি, কিন্তু সেটা তোমাদের দাদা ভাই ভিডিও করেনি। তারপর এসে এই যে আমাদের জন্য জায়গা রেখেছিল, অনিশের ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের মাম্মা ছিল, তো দুইজন মিলে আমাদের জায়গা রেখে দিয়েছিলো, আমরা এসে বসে পড়লাম। আর দেখো কতটা, অনেকটা বড় কিন্তু হলটা, হলটা এতটাই বড় যে। আর দেখো আস্তে আস্তে আমরা এসেছি অনেকটাই আগে, কিন্তু তাও দেখো কত ভিড় হয়ে গেছে, সকলেই এসে গেছে, এখনো কিছু কিছু আসছে। আর তো বেশ মজাই লাগছে এখানে এসে, বাচ্চাগুলো কতটা মজা করছে। তারপর এই যে সব ম্যামগুলো দাঁড়িয়ে পড়েছেন ওনাদের, তারা সকলে মিলে নিরাপত্তা পালন করে নিলেন। তারপরে প্রার্থনা সঙ্গীত ওনারা শুরু করছেন, তো তোমরাও শুনতে থাকো, দেখো কত সুন্দর ভাবে ওনারা করছেন প্রার্থনা সঙ্গীতটা। থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ডস দ্যাট সিং, থ্যাংক ইউ গড ফর এভরিথিং, ও তারপর এই যে আমাদের প্রদীপ উজ্জ্বলন করে আমাদের সূচনা হচ্ছে, অনুষ্ঠানের সূচনাটা আরম্ভ, সূচনা এটাই হচ্ছে। তো আমাদের প্রিন্সিপাল ম্যাম প্রদীপ উজ্জ্বলন করছেন, চেয়ারম্যান আছেন, তো অনেকেই তো গুরুজনেরা এসছেন, বড় বড় মাপের মানুষেরা গুরুজনেরা এসছেন, তাদেরকে সম্বর্ধনা জানানো হয়েছে, হচ্ছে অনেক কিছুই হচ্ছে। তারপর ওনারা একটু বক্তৃতা দিচ্ছেন, এইসব দিয়েই তো অনুষ্ঠানের সূচনা হয় না, শুভ সূচনা, তো এগুলো বেশ ভালোই লাগে। তো সেগুলো হলো পরপর, তারপর So we are going to start our program by the welcome performance, Irene Nandima, which has been taken March. প্রথমেই অনুষ্ঠানের শুরু হয়েছে, দেখো ক্লাস ফোরের বাচ্চা আছে, আর এই যে মাঝে যিনি আছেন ইনি হচ্ছে স্কুলের ম্যাম। তো দেখো ম্যামরাও কত সুন্দর করে ড্যান্স করছে, বাচ্চাগুলোও কত সুন্দর করে ড্যান্স করছে, খুবই ভালো লাগছে। তো বেশি করে আমি দিতে পারছি না, অল্প অল্প করেই তোমাদের সাথে শেয়ার করলাম, কিছু করার নেই। তারপর এই যে সব যে যে ক্লাসের স্টুডেন্টরা
যাচ্ছে, সেই ক্লাস অনুযায়ী ম্যাম স্টুডেন্টদের ডাকছে, গার্জিয়ানরা দিয়ে আসছে, তারপর আবার এই পাশে দরজা দিয়ে তাদেরকে নিতে হচ্ছে, এই চলছে পরপর। এই যে ওই ক্লাসেরটা হয়ে গেল, তারপর আছে এই যে দেখো নার্সারির বাচ্চাগুলো কত সুন্দর ড্যান্স করলো, ছোট্ট ছোট্ট বাচ্চা, খুদে খুদে শিশুরা, এত ভালো লাগছে যে তোমরা চোখ সরাতেই পারবে না সামনে থেকে, যে কাকে দেখবে কাকে দেখবে। ওরা যতটুকু পারছে ততটুকুই ওরা চেষ্টা করছে, ওরা তো এখন ছোট না, আস্তে আস্তে ওরা অনেক বড় হবে, অনেক কিছু শিখে যাবে। তারপর যাদের ধরো প্রোগ্রাম হয়ে যাচ্ছে যেই বাচ্চাদের, তাদের মায়ে গার্জিয়ানরা চলে যাচ্ছে, এই হচ্ছে না। তারপর আরও যে বড় বড় গুরুজনেরা আসছেন তাদেরকেও সম্বর্ধনা জানানো হচ্ছে, মাঝে মাঝে অনুষ্ঠানের মাঝে মাঝে এগুলোই চলছে। একভাবে অনুষ্ঠান করলেও তো স্বাভাবিক, ক্লাসে হয়ে যাচ্ছে তারা বেরিয়ে যাচ্ছে, এরকমভাবে তো ভালো হয়ে যাচ্ছে না, পরের অনুষ্ঠান তো আর দেখার জন্য লোকই থাকবে না, কী হবে। মাঝে মাঝে এই জন্য সম্বর্ধনাগুলো জানানো হচ্ছে। তারপর এই যে চলে এসছে আমাদের অনিশের ড্যান্সের জন্য, দেখো ওদেরও গ্রুপ ড্যান্স করিয়েছিল, মাঝে প্রথমে একটা লাইন দিয়েছে, সেই লাইনটা সরিয়ে দিয়ে তারপর আবার নিয়ে এসছে, তো সেকেন্ড ধাপে আছে অনিশ। আমার তো প্রথম দেখে কষ্ট হচ্ছিল যে এ মা অনিশ কই, তো অনিশকে দেখে আমার খুব ভালো লাগছিল যে এই যে অনিশ এসে গেছে, এবার এবার এই দেখো অনিশ দেখো, দেখতে দেখতে অনিশের প্রোগ্রামও শেষ হয়ে গেল, তারপর আবার একটা প্রোগ্রাম শুরু হবে। তো কি করব, সকলেই বেরিয়ে যাচ্ছে, সকলেই বেরিয়ে যাচ্ছে, তোমাদের দাদা ভাইও শুধু বলছিল যে চলো বেরিয়ে যাই বেরিয়ে যাই। তো আবার একটা নাটক ছিল, সেই নাটকটা দেখার জন্যই বসেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, এটা ক্লাস ফোরের বাচ্চারা মিলে এই নাটকটা করবে, তো খুবই সুন্দর লাগছিল নাটকটা, তোমরা শোনো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে দিও।
এই যে নাটক শেষ হয়ে গেল, সকলেই বেরিয়ে যাচ্ছে, আমরাও তখন কি করব, যে বেরিয়ে যায় আর বেশিক্ষণ থাকবো না, অনিশও বাড়ি করছিল আর ভালো লাগছিল না, তো সেই জন্যই আমরা বেরিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো সেই মুহূর্তে তোমাদের দাদাভাই একটু ভিডিও করলো, দেখো সকলেই দেখো সব বেশিরভাগ মানুষই দাঁড়িয়ে পড়ছিল। তো তারপরে বেরিয়ে যাব, কিন্তু তারপর তোমাদের দাদাভাই বললো ঠিক আছে আর একটু দাঁড়িয়ে যাই। তার একজন এলো, গুরুজন এসেছিলেন, তেনাকেও সম্মানটা জানানো হচ্ছিলো, সেটার জন্য একটু দাঁড়িয়েছিলাম। পরে বললো, সকলে বললো যে আরও ড্যান্সগুলো আছে, খুব সুন্দর আছে, তো সেগুলো দেখে তারপরে যাব। তো ওই জন্য দেখতে লাগলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদেরও ভালো লাগছে আমাদের সাথে। দেখো ছোট ছোট বাচ্চারা মিলে এই প্রোগ্রামটা করছে, এত ভালো লাগছে। তারপর এটা দেখেই আমরা বেরিয়ে আসলাম। তো এই যে তোমাদের দাদাভাই স্কুটি নিয়ে নিচ্ছে, আমি আর আমি দাঁড়িয়ে আছি, আর অনিশ ওখানে স্কুটিতে উঠে পড়েছে। তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ওকে, বাই, গুড নাইট।